আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে
প্রত্যেকটা জোনে আমাদের তো পাঁচটা জোন এবং সেই জোন অনুযায়ী আমাদের এতদিন দুজন করে আমরা ছিলাম এবং এই মুহূর্ত থেকে শান্তনু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের কর্মী আমাদের ভাই হিসাবে এবং আমরা একসঙ্গে শুধুমাত্র আমরা তিনজন নয় আমরা তিনজন এসেও কিছু করতে পারবো না যতক্ষণ আপনাদের হাতটা আমাদের সাথে পাবো আমাদের হাতে পাবো আপনাদের হাত যত জোরালো করবে আমাদেরকে তত আমরা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো তত আমরা বলতে পারবো যে না বিবি যে স্বপ্ন দেখেছেন বাংলা যুব যুবতীদেরকে নিয়ে সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো তাই তার আদর্শে তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে তার পরিচালনায় আমরা যে যুবদের নিয়ে একটা সমাজ তৈরি করতে চলেছি সেটা শুধুমাত্র কিন্তু আমার বিশ্বাস যে বাংলার যুবশক্তি বলে কিন্তু তা পরিচিত থাকবে না আগামী দিনে সেটা হবে গোটা ভারতবর্ষে যুবশক্তিতে পরিণত হবে কারণ আজকে যে তরুণ তুর্কির যে জোয়ার উঠেছে সারা বাংলাব্যাপী আজকে অনেকেই কিন্তু তার এই ভুলটা একটুখানি কুচকাচ্ছে তারা ভাবছে যে কোনোদিন তারা ভাবেনি যে এরকম ভাবে আমাদের দল ডিজিটালাইজড ওয়েতে এরকম ফর্মালিটিতে তারা আমাদের বাংলার প্রত্যেকটা ঘর থেকে যারা তরুণ তুর্কি তরুণ রক্ত তাদেরকে এইভাবে সামনে নিয়ে আসবে আজকে আমরা গর্বিত যে 5.5 লক্ষেরও বেশি যুবক যুবতীদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি আমরা তাদেরকে পরিচালনা করবো আমরা তাদেরকে বলবো এবং তাদের হাত ধরে তাদের উপর ভর করে আগামী দিনের বাংলাটা বলবো এবং তবে তিরিচা শব্দ আমাদের নেতৃত্বের স্বপ্ন যে সবার বাংলা করার আমরা সেটা করতে সার্থক লাভ করবো তাই যেহেতু বক্তব্য আমি বেশিক্ষণ রাখবো না কারণ পুরোটাই একটা টেকনিক্যাল আজকে একটা বলা যেতে পারে যে টেকনিক্যাল লেসনই হবে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।